তো আমরা ওড়িদারে একটা রুম নিয়েছিলাম, সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে গেলাম। এবার আমরা গাড়ি তুলবো, তো গাড়ি থেকে তারপর চলে যাবো সোনপুর। দেখতে থাকো। তো আমরা হরিদ্বার থেকে আবার বেরিয়ে পড়ছি, আমরা যাবো সোনপুরের দিকে। তো আমাদের নেক্সট ব্লগটা দেখার জন্য তৈরি থাকো। কেমন লাগছে সবার? খুব ভালো লাগছে। এতদিন আমরা সবাই ইউটিউবের মধ্যে সার্চ করে দেখছিলাম, নিজের চোখে সব শরীরে দেখতে পাবো সমস্ত জিনিসটা। দেখো মাদারটা আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য বসে আছে।
উত্তরাখণ্ড মানে হচ্ছে দেবভূমি, তো আমরা ভাবতেও পারিনি যে আমরা কোনোদিন আসবো দেখো এই পাহাড়ের দিকে। এখানে আবার রেজিস্ট্রেশন হচ্ছে, আমরা এখানে যেতে মাঝে একবার দাঁড়ালাম একটু চায় আটা খাওয়ার জন্য। তো দেখো ভোজনালয়, নিতিন ভোজনালয়, এখানে আমরা একটু হালকা নাস্তা আর একটু চা কফি খাবো। আরো সব যারা এসেছে তো দেখি তারা কোথায় গেছে, তারা চাচ্ছে ফটো শ্যুট করতে, তো চলে এসো আমরা। বললো কিছু তোমার কেমন লাগছে? আরো খুবই ভালো লাগছে, আমার ভয় লাগছে, আকাশ গুলো পুরো গায়ে গায়ে ফাঁসছে। কতদিন ধরে কেদারনাথ যাওয়ার ইচ্ছা? কতদিন ধরে? হ্যাঁ বছর পাঁচেক বটে, এতদিনে সফল হয়েছে। যবে থেকে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম খুলেছি তবে থেকে আমরা কেদারনাথ যাওয়ার জন্য একটা স্বপ্ন মানে তৈরি হয়ে গেছে। যা হচ্ছে কেদারনাথের জন্য যা স্বপ্ন আমার দেওয়ার স্বাগত তত্ত্ব। স্বর্গ যেটাকে বলে, তো ভাবিনি কোনোদিন আসবো, তো যাই হোক দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। জয়শ্রী কেদারে নাম করতে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো পুরো ব্লগটি দেখতে থাকো তোমরা, আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তো প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা আমার চ্যানেলটিকে ভালোবাসো অবশ্যই ভালোবেসে দেখতে থাকো। পাহাড়ে এসে যদি একটা চাই না খাওয়া যায়, পাহাড়ে এসে চা খাওয়ার মজাটাই আছে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, আমরা সত্যি মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যের কাছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আমাদের সেই পুরনো সেই সিকিমের কথাই মনে পড়ছে যত রাস্তা যাচ্ছি, পথ যাচ্ছি, কারণ আমরা কিছুদিন আগে খুব ভালো একটা ট্যুর করেছিলাম। তো সেই পাহাড় আবার আমরা এলাম, সত্যি পাহাড় আমাদের খুবই ভালো লাগে, পাহাড় জানিতে আমরা খুব ভালোবাসি। তো চলো আরও বাকি যে আছে সেটার জন্য তোমাদের প্রত্যেকটা জিনিস দেখতে হবে। আর দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি, তো আমরা এখন হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দিকেই যাচ্ছি। তো মাঝে একটা আমরা ধাবায় দাঁড়িয়েছি, ওখানে একটু খাওয়া হবো।
একটা পাহাড়ি গাছ, খুব সুন্দর ফুলের গাছ আমি একটা নিয়ে এলাম। তো এটা আমি যদি বাড়ি নিয়ে যেতে পারি তো অবশ্যই ফুল ফুটবে, সেটা তোমাদের দেখাবো। Oh,
তিনটে করে রুটি তড়কা একটা সবজি পেঁয়াজ আর একটু চাটনি সালি বলে দিয়ে আমাকে ব্লক করে দেবে আর তাহলে কেদারনাথে যে ব্লক করবে যে কোন ব্লকার করবে আমি এখানে গেলে যে সালি বলে যাব টুডে আমি আর বড় স্পেশাল যাবই না এটা আমি আর Thank you.
আছে পূর্ব দৃশ্য লাগছে এদিকে দেখো জল একদম স্বচ্ছ পরিষ্কার মানে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হয়নি দুদিন তো দেখো ভিউটা শুধু দেখো অপূর্ব লাগছে কিন্তু আর কৈলাস দেখতে পাচ্ছি এখান থেকে কৈলাস দর্শন হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে ও সরি এটা আলোকানন্দন এটা মন্দাকিনী জল মন্দাকিনী পাহাড়ে এলেই রাত্রে সিনটা কিন্তু আমার অপূর্ব লাগে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে আলো ঝিকমিক করছে যেন মনে হচ্ছে জোনাকি পোকার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একদম গোটা পাহাড় জুড়ে আলো ঝলমল করছে খুব ভালো লাগে এগুলো আমরা এখনো সাতটা পর্যন্ত পৌঁছতে পারিনি অনেক রাত হয়ে গেছে তার সামনে একটা যে হোটেল তো এখানে আমরা রাত্রে থাকবো দেখো আমাদের এই হোটেলটা পুরো সে লাচুঙ্গের হোটেলের মতোই লাগছে দেখো সামনে পাহাড় তো সে ঠান্ডাও করছে খুব আর ওখানে যেমন ঠান্ডা হয়ে গেছে একই রকমই লাগছে আমাদের তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই কি ঠান্ডা লাগছে কি ঠান্ডা পাহাড়ি রাস্তায় আমরা একটু নাইট ওয়াক করছি এই চলছে এদিকে আমাদের রুম ওরা সব পাহাড়া দেয়াছে এক চোখ কালো এক চোখ দেখো আমরা উপর থেকে কিন্তু নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি যত নিচের দিকে যাবো তত কিন্তু মানে আমাদের ওদিকে কি হয় উপর থেকে শুরু হয় এদিকে একতলা দুতলা থেকে সব নিচে দিকে যেতে যাচ্ছি তো এবার আমরা সোজা চলে যাবো আমাদের রুমে এরপর আমরা তো আমরা ডিনারটা সেরে চলে এলাম কিন্তু আমাদের তো একটু মিষ্টি না হলে হয় না তো দেখো লাড্ডু এনেছিলাম লাড্ডুর কি অবস্থা হয়ে গেছে দেখো পুরো ভেঙ্গে চুরমার হয়ে গেছে দেখো পুরোটাই তো এগুলো দুটো গোটা গোটা রয়েছে এই দুটোই খেয়ে নি ও বাবা ও হাফ হয়ে গেছে তুমি নেবে না নে তুই নিবি এটাকে হাফ দিয়ে দিই তো ভোর চারটায় আমাদের গাড়ি চলে আসবে তারপর আমরা কেদারনাথ যাওয়ার জন্য রওনা দেবো তো দেখতে থাকো পরের ব্লগ দিই আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো